সো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি ইনস্টাগ্রামের লিংক কপি কী করে করবেন। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আপনি আপনার ইনস্টাগ্রামের অ্যাপে ক্লিক করলেন, ক্লিক করলে এমনি একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে। ওকে, তো সিম্পলি আপনার একদম নিচের দিকে যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করলেন। ক্লিক করার পর ওপরে একদম ওপরে সিম্পলি ওপরে আপনি টাচ যদি করেন, এখানে আপনি কোথাও ইনস্টাগ্রামের লিঙ্ক কপি বলে কোথাও লেখা থাকবে না। আমি যদি সেটিংও এখানে যদি ক্লিক করি, আপনার এখানে শো হবে না যে আপনার লিঙ্ক কপি কী করে করবেন, এখানে যে কপি লিঙ্ক বলে কোথাও লেখা থাকবে না। তো সিম্পলি আপনাকে এডিট প্রোফাইল আছে, প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দু নম্বরে যে অপশানটা আছে ইউজার নেম, ইউজার নেমে আপনি যদি ক্লিক করেন, তো ক্লিক করার পরে আপনার যে ইউজার নেমটা আছে এখানে আপনাকে এটা ট্যাপ করে থাকলে আপনাকে এখানে দেখুন কপি বলে লেখা আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি এটা কপি করে নিলেন, কপি করার পরে আপনি সিম্পলি একটা গুগল ক্রমে যাবেন। ক্রমে আসার পরে এখানে সিম্পলি একটা গুগলে আপনাকে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম যদি সার্চ করেন এমনি একটা ইন্টারফেস চলে আসবে। তো ইনস্টাগ্রামের এখানে আপনি টাচ করার পরে এখানে দেখুন আপনি ডট কম দিলেন, ডট কম দেওয়ার পরে এখানে আপনি একটা স্ল্যাশ দিয়ে দিলেন। স্ল্যাশ দেওয়ার পরে এখানে যে লিঙ্কটা আপনি এখান থেকে কপি করলেন, এই যে আপনার যে লিঙ্কটা আপনি এখান থেকে যে কপি করলেন, কপিটা আপনি এখানে জাস্ট সিম্পলি এখানে ট্যাপ করে রাখবেন। সিম্পলি এখানে ট্যাপ করে দিলেন, পেস্ট বলে লেখা থাকবে, পেস্ট করে দিলেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি যে এখানে এই যে মানে টোটাল যে লেখাটা আপনি এখান থেকে সিম্পলি এটা কপি করে নিলেন, ঠিক আছে। ট্যাপ করার পর এখানে কপি করে নিলেন, ঠিক আছে। তো হয়ে গেল আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক কপি। ওকে, তো আমি যদি এখানে সার্চ করে দেখি তো কী আছে দেখব। তো এখানে দেখুন এমনি একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো আপনি এই যে লিঙ্কটাকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করতে পারবেন। ওকে, তো আমি একজনকে সেন্ড করে দেখাবো। তো ধরুন আমি এই লিঙ্কটা আমি আরেকবার সেন্ড করে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো ধরুন আমি কাউকে সেন্ড করলাম, ঠিক আছে। তো ধরুন আমাকে সেন্ড করলো, ঠিক আছে। এই মেসেজটাকে আমি এই লিঙ্কটাকে আমি জাস্ট যদি ট্যাপ করি, ঠিক আছে, ট্যাপ করার পরে আপনার প্রোফাইলটা খুলে যাওয়ার কথা। আপনার যদি লগ ইন না থাকে আপনাকে লগ ইন করতে বলবে, আপনার প্রোফাইলটা যদি এতে যদি লগ ইন না থাকে আপনাকে লগ ইন করতে বলবে। ওকে, তো আমার যেহেতু লগ ইন করার নেই, আমাকে লগ ইন করতে বলছে। তো এইভাবে আপনার প্রোফাইলের লিঙ্ক কপি হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।